মৃত্যুর পর ফিরে আসলাম, নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে। ছড়া থেকে বালি তুলতে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের, জামতায় জানা যাচ্ছে। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে খোয়াই থেকে, যেখানে ঘটনা সম্পর্কে ইতিমধ্যে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন, অর্থাৎ অনেক চেষ্টা করার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে মৃত ব্যক্তির নাম সম্পর্কে জানা যাচ্ছে, রঞ্জন দেববর্মা, বাড়ি খোয়াইয়ের পূর্ব বেলছড়া এলাকাতে, এবং প্রত্যেক সময় তিনি এই কাজ করতেন, নিযুক্ত ছিলেন। কিন্তু তার কোনো আচমকা কেন ঘটে গেল এই ঘটনা, সেটা নিয়ে এখন দ্বন্দ্বে রয়েছে সকলেই। তবে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে, পুরো বিষয় খতিয়ে দেখছে এবং মৃত্যুর ঠিকই কারণ সেটাও খতিয়ে রাখা হবে, যেমনটা পুলিশ সূত্র থেকে মুহূর্তে জানা যাচ্ছে। তবে ঠিক কি বক্তব্য রয়েছে পুলিশের, শুনবে একবার। তারা যে প্রথমত এই বদরটা এই মাটি ভালো তুলতে গেছে বলে, ভালো তুলতে গিয়ে ফেরা ওই মাটি চাপা পয়া হয়েছে, মারা গেছে। অন হসপিটালে তারা আনছে, ডাক্তার বোর্ডে ডিক্লেয়ার করছে, অন দেখি পোস্টমর্টম করে, পোস্টমর্টম করার পরে কি হয় তা এরপরে বোঝা যাবে। ওনার নাম তো রঞ্জন দেববর্মা, বয়স 65, বাবা হলে লেট এই খেপুরাই দেববর্মা, বাড়ি দুর্গের ছাড়া দুর্গা চুপাড়া হয়, এখন পোস্টমর্টম করা করে তাদেরকে তারা হাতে তুলে দেওয়া। ঘটনা সম্পর্কে পুলিশের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, এবং বালি তুলতে গিয়েই মৃত্যু হয়েছে ব্যক্তির, রঞ্জন দেববর্মা তার নাম, তার বয়স আনুমানিক 55 বছর, এবং সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে ছুটে যাওয়া হয়েছে হাসপাতালে, চিকিৎসকরা সেখানে মৃত বলে ঘোষণা করা হয়েছে রঞ্জন দেববর্মাকে। তবে ঠিক কি কারণে এই মৃত্যু সেটা নিয়ে এখনো তদন্ত করে দেখা হবে, পুরো বিষয় খতিয়ে দেখা হবে। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে বালি তুলতে গিয়েই বালি চাপা পড়ে মৃত্যু হয়েছে রঞ্জন দেববর্মার। তবে এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব, আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গেছে খোয়াই থেকে আমাদের প্রতিনিধি শেখর ভট্টাচার্য। শেখরদা, শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। শেখরদা, যে বিষয়ে লক্ষ্য করা যাচ্ছে যে রঞ্জন দেববর্মার মৃত্যু হয়েছে এবং তিনি বালি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে, তবে সেক্ষেত্রে রঞ্জন দেববর্মা তো আগেও যুক্ত ছিল এই কাজের সঙ্গে, কিভাবে ঘটলো আজকের এই মর্মান্তিক পরিণতি, কি হয়েছিল ঠিক? দেখো, খোয়াইয়ের যে পূর্ব বেলছড়া যে এলাকাটা রয়েছে সেখানে কিন্তু রঞ্জন দেববর্মা আজ সকালে প্রতিদিনের মতো আজকেও কিন্তু সেখানে বালু তুলতে যায়, এবং বালু তুলতে তুলতে একটা স্তূপ তৈরি হয় যেখানে মানে যে ছড়া বা নদী থেকে যেখান থেকে বালু তোলা হয়, যেখানে স্টক করা হয় সেখানে কিন্তু একটা স্তূপের তৈরি হয়, এবং সেই স্তূপটা কিন্তু উনার উপরে উপরে পড়ে যায় এবং উনি সাথে সাথে ওই বালির তলায় চলে যায়। দেখতে পেয়ে আশেপাশের লোকজনরা দেখতে পেয়ে ছুটে আসেন এবং উনাকে বালির তলা থেকে বের করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসেন, সেখানে তো কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করলেন। সেক্ষেত্রে চিকিৎসক বা পুলিশের সঙ্গে কথাবার্তা বলে ঠিক কি জানতে পারছো যে দেহর কি ময়নাতদন্ত হবে নাকি না, কি জানাচ্ছেন চিকিৎসকরা? চিকিৎসক বলতে পুলিশের সাথে আমাদের কথা হয়েছে, পুলিশ বলছে ময়নাতদন্ত হবে এবং আজকে ময়নাতদন্ত হবে, এবং ময়নাতদন্তের পরে বাকি বিষয়টা ওরা জানাতে পারবে। বেশ বেশ, রঞ্জন দেববর্মার পরিবারের লোকেদের সঙ্গে কি কথা হয়েছে বা তারা কি ঘটনাস্থলে এসেছে, কি প্রতিক্রিয়া রয়েছে, পরিবারের লোকেদের কি বক্তব্য রয়েছে? দেখো, এখানে ওনার পরিবার থেকে ওনার ভাই এসেছে এবং ওনার যে পরিবারের যে অন্যান্যরা এসেছে তাদের সাথে কথা বলার যে পরিস্থিতি ছিল না, কান্নায় ভেঙে পড়েছিল, ওদের সাথে কথা বলার পরিস্থিতি ছিল না, সেই কারণে আমরা কিন্তু ওনাদের সাথে কথা বলতে পারিনি। বেশ, ধন্যবাদ শেখর দা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। অর্থাৎ বালি তুলতে গিয়ে আচমকাই বালি চাপা পড়ে যায়, বালি স্তূপ তার উপরে পড়ে যায় এবং যার ফলে মৃত্যু হয়েছে রঞ্জন দেববর্মার, তেমনটা কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। তবে আশপাশের লোকজনরা তাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যান, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন, যদিও পুলিশও ছুটে যায় ঘটনাস্থলে। পুলিশের বক্তব্য, পরবর্তী সময়ে ময়নাতদন্ত করা হবে, ময়নাতদন্ত রিপোর্ট আসার পরই দেহ পরিবারের লোকেদের হাতেই তুলে দেওয়া হবে। তবে আজকে সাত সকালে এক মর্মান্তিক পরিণতি লক্ষ্য করল খোয়াই জেলার মানুষ। আচ্ছা, বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।